আমার খুব ভয় করছে রে বনি। সোমনাথ সোমনাথ মোহের কোনো ক্ষতি করে দেবে না তো? তুমি কেন বাবাকে এত ভয় পাচ্ছ মা? আমি যেমন বাবার মেয়ে মোহও তো তাই। বাবা কেন মোহের কোনো ক্ষতি চাইবে? কারণ সোমনাথ কোনোদিন চায়নি যে তার মেয়ে হোক। কি বলছো তুমি মা? আমিও তো মেয়ে, আর বাবা আমার প্রতি অসম্ভব পজেসিভ। কেউ কাউকে ভালো না বাসলে এত পজেসিভ কেন হবে বলো? আমি জানি না বোন, তবে মানুষ সবসময় ভালোবাসা থেকে যে পজেসিভ হয় তা নয়, সন্দেহ থেকেও হয়, যেমন তোর বাবা আমার প্রতি ছিল। বিয়ের পরে আমার স্কুলের চাকরিটা ছাড়িয়ে দিল, মুখে বললো যে চ্যাটার্জি বাড়ির বইরা নাকি বাইরে কাজ করতে বেরোয় না, কিন্তু আসল কারণ ছিল অন্য। কি কারণ ছিল তবে? তোর বাবা চাইতো না যে আমি বাইরে কারোর সাথে মেলামেশা করি। কোন পুরুষের সাথে কথা বললেই তোর বাবা খেপে যেত। সে আমার ভাই দাদা বা বন্ধু যেই হোক না কেন, আমিও সংসারের শান্তির জন্য ওরে যাওয়াটাকে মুখ বুঝে মেনে নিয়েছিলাম। বাবা বাবা তোমাকে কোথাও নিয়ে যেত না? আমার জন্য তোর বাবার সময় ছিল নাকি? ঘুরতে যাওয়া তো দূরের কথা।